ইমান ইজ লাইক এ মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে ভুল হইলে তাহলে আর বাদ বাকি কোনো কিছু নাম্বার, ভুল নাম্বার ফোন দিস তারপর আধা ঘন্টা গল্প করছিস, তাহলে কি কাজ হবে? না, বা এটা অ্যাকাউন্ট নাম্বারের মতো, অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে, টাকা পাঠাই দিছি 10 লাখের জায়গায় 20 লাখ, কাজ হবে? না। তো এই জন্য ইমানের মধ্যে কোনো ছাড় নাই, ইমানের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও মেজরিটি মানুষ আমরা আজকে আধুনিক শিরক ব্যাপারটা বুঝি না, আধুনিক ইমানের সাথে সেকুলারিজমের সংঘাত আমরা বুঝি না, তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কারণে আমাদের প্রচুর মানুষ আছে আমরা ইমান হারাই ফেলছি, বাট আমরা জানি না যে আমরা ইমান হারাই ফেলছি। আর আমলের গুরুত্ব নিয়ে কথা বলছেন, বিশেষ করে রিসেন্টলি আমি এটা নিয়ে অনেক এমফেসাইজ করি, একটা সময় আমি প্রচুর বই সাজেস্ট করতাম মানুষকে, তো আমার কাছে রিসেন্ট টাইম মনে হয়েছে ইলমের ব্যাপারটা একটা ফিতনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট, একটা হচ্ছে বেসিক ইলম, এটা তো খরচ, সেটা তো সবার লাগবেই, যে বেসিক ইলমটা আমার লাগবেই, সেটা নিয়ে তো কোনো কথা নাই। বাট এর বাইরে আমরা অনেকে আছে অনেক ঘাটাঘাটি করি, এই তফসির ঘাটতেছি, ওই হেদিসের রেফারেন্স হাত কে 8 টাকা না 20 টাকা একেবারে মানে রেফারেন্স সব বিতর্ক করতেছি, ওয়ারেজ আমার বেসিক যে ফরজিয়াত ইলম সেটা আমার নাই। আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট দিতে চাই, এটা একটা সিরিয়াস এফোর্ট, এটা ক্যাজুয়াল এফোর্টে হবে না। বাট ক্যাজুয়াল এফোর্টে যখন এরকম ইলম আমরা অর্জন করতে চাই, বরং আমাদের মধ্যে অহংকার তৈরি হয়, যে অহংকার আমার আরো পতন ঘটায়। যে কারণে আমি মনে করি যে আমল এবং ইলমের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। হাশরের ময়দানে যে প্রশ্নটা হবে যে তুমি যা ইলম অর্জন করছো সেই অনুযায়ী কতটুকু আমল করছো, তো আমি ছোটবেলায় ভাবতাম আরে এটা তো বাইপাস করা সোজা, ইলম অর্জন করবো না আমলও করবো না, আল্লাহ বলবো ইলম ছিল না আমল, কারণ ইলম যদি বেশি হয় তাহলে তো ধরা খেয়ে যাবো না যে ইলম এত হয়েছে আমল কেন কম হয়েছে। তো বাট এই প্রশ্নটার একটা হাকিকত রিসেন্ট টাইম আমার কাছে খুব ফিল হয়, সেটা হইতেছে যে আমি ইলম বাড়াইলাম বাট আমার আমল বাড়াইলাম না, তাইলে এটা একটা ব্যাস খাওয়ার মতো বিষয়, এটা সাধারণ তখন আমার ধারণা একটা অহংকার পয়দা করে দেয় মানুষকে, ইলমের একটা গরম আছে যে গরম আমল দিয়ে ঠান্ডা করতে হয়। এই জন্য আমলের যে গুরুত্ব কথা বলছেন, ফরজ নামাজ না, জিকির আজকার এবং গোনা থেকে বেঁচে থাকা। যদি বলা হয় যুবকদের জন্য পরহেজগারি কি, আমি বলবো গোনা থেকে বেঁচে থাকা, আমি না অনেক বড়রাই বলে গেছেন এই কথা, যুবকদের জন্য তাহাজ্জুদ গুজা হওয়ায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা, কিন্তু প্রাইমারি কন্ডিশন হচ্ছে আমি গুনাহ থেকে, বিশেষ করে চোখের গুনাহ থেকে আমি বেঁচে থাকি, এটি আমার বুঝতে।